সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খোদ থানার কোয়ার্টারের মধ্য থেকে কর্মরত এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানায়। মৃত ওই অফিসারের নাম সঞ্জয় চৌধুরী, বয়স 47 বছর। তিনি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। শুক্রবার ভোররাতে সহকর্মীরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই পুলিশ কর্মী সঞ্জয় চৌধুরী সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে বিষ্ণুপুর থেকে বদলি হয়ে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেন কেশপুর থানায়। সূত্রে খবর, রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করে কোয়ার্টারে ঘুমিয়েছিলেন। সহকর্মীরা ঘুমিয়ে থাকার সময় সকলের অলক্ষেই গলায় দড়ি দেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষয়টি আত্মহত্যা। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট টাইমস বাংলা।